শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। এ পর্যায়ে রয়েছে সংবাদপত্রের পর্যালোচনা। দর্শক, এ পর্যায়ে সংবাদপত্রের পর্যালোচনা রয়েছে। সংবাদপত্রের পর্যালোচনা যাওয়ার আগে দেখে নেব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যে শিরোনাম প্রকাশিত হয়েছে তা তুলে ধরার চেষ্টা করছে। ক্ষমতার দ্বন্দ্বে আমলারা পথ কণ্ঠকাকীর্ণ হলেও থেমে থাকবো না, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন বছরে বিএনপির যত চ্যালেঞ্জ, এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠে যে শিরোনামগুলো প্রকাশিত হয়েছে, সাত বছরে আগুনে 753 মৃত্যু, পথ যতই বন্ধুর হোক থেমে থাকবো না প্রধানমন্ত্রী। এরপর রয়েছে প্রথম আলো অনলাইন ভাষণ পত্রিকার। প্রথম আলো অনলাইন ভাষণে যে শিরোনাম প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাউন্ট মঙ্গানুয়ে তৃতীয় সকাল, বাংলাদেশের 200 পার, মাহমুদুল মুশফিককে ফিরিয়ে সেশনটা নিউজিল্যান্ডের। এ ছিল প্রথম আলো অনলাইন ভাষণের প্রধান শিরোনাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জাতীয় দৈনিক সমকাল পত্রিকায়। সমকালে যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি, উস্কানিদাতা মন্ত্রী এমপিরা মনোনয়ন পাবেন না, অমিক্রন ঠেকানোর ছক কতটা মজবুত। এবার আমরা চলে যাচ্ছি bdnews24.com এ। bdnews24.com এ যে শিরোনাম প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে 2021 রপ্তানি ছাড়ালো $40 বিলিয়ন, অমিক্রণের সুনামিতে ভিন্ন বাস্তবতার মুখে যুক্তরাষ্ট্র। এবার রয়েছে ডেইলি সান পত্রিকা। ডেইলি সানে যে শিরোনাম প্রকাশিত হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি 6 হাইলি এক্সপেন্সিভ নিউ ড্রাগস দ্যাট হিটস হেডলাইন্স, গভর্নমেন্ট টু ডিভাইস স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি টু কন্টিনিউ ডেভ স্প্রে পিএম। এবার আমরা চলে যাচ্ছি দ্য ডেইলি স্টারে। ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে বিয়ারলি হেল্ড অ্যাকাউন্টেবল, 9 কিল্ড ইন 5 রোড ক্রাশেস। দর্শক, এই ছিল আমার হাতের কাছে থাকা জাতীয় দৈনিক পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। এ পর্যায়ে আমরা সংবাদপত্র পর্যালোচনা চলে যেতে চাই। সংবাদপত্র পর্যালোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি। আজকের অতিথি জনাব ফণীন্দ্র সরকার, লেখক ও গবেষক। জনাব ফণীন্দ্র সরকার, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ, আপনাকে স্বাগত আর সকলের বাংলাদেশ অনুষ্ঠানে। জনাব ফণীন্দ্র সরকার, বেশ কিছু পত্রিকার আলোকেই আপনার কাছে চলে যেতে চাই এবং আলোচিত ঘটনা সমালোচিত ঘটনা সবই রয়েছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে। আমরা এই মুহূর্তে বেশ কয়েকটি পত্রিকার আলোকেই প্রশ্নগুলো আপনার সম্মুখে উত্থাপন করতে চাই। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ পত্রিকায় একটি শিরোনাম প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে অগ্নি দুর্ঘটনায় 7 বছরে মৃত্যু 753, ক্ষতি প্রায় 2,567 কোটি টাকা। বলা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে দুর্ঘটনা বেশি ঘটে, তো শীতকালেও এর আধিক্য বেশি দেখা যায়। তো কোন কোন বিষয়গুলো নজরদারি বাড়ানো উচিত এবং এ ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে জনসচেতনতার পাশাপাশি আর কি করণীয় আছে জানাবেন। আপনাকে ধন্যবাদ, নিউজ24-এর দর্শকদেরও ধন্যবাদ। অত্যন্ত একটা নেতিবাচক সংবাদ এটা, যে আমরা শুধু 7 বছরেই প্রায় কত 153 দুর্ঘটনা ঘটে, 753 জন মানুষের প্রাণহানি ঘটেছে। এবং এটা তো শুধু পত্রিকার হিসাব, এর বাইরে হয়তো অনেক কিছু ঘটেছে, আমরা সেটা জানি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। এবং যেটা আপনি বলছিলেন যে আমাদের জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের কি কি পদক্ষেপ গুলি নেওয়া উচিত, দেখুন আমরা সবসময় বিভিন্ন পদক্ষেপের কথা চিন্তা করি, বিভিন্ন পদক্ষেপের কথা বলি, পত্রপত্রিকায় আসে, এবং প্রত্যেকটি ঘটনার পেছনে, দুর্ঘটনার পেছনে একটা ঘটনা থাকে। সেই ঘটনাগুলিকে কিন্তু আমরা চকআউট করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। এবং সেই আইডেন্টিফাই করে না করার পেছনে একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে করাপশন, দুর্নীতি। আমরা দীর্ঘদিন যাবত এই দুর্নীতির কথাটা বলে আসছি যে বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত ব্যক্তি আছেন তাদের সীমাহীন দুর্নীতির কারণে আপনি প্রত্যেকটা একটার পর একটা ঘটনা ঘুরে যাচ্ছে। দেখুন, একটা সামান্য একটি বিষয় আমি আপনার এখানে উপস্থাপন করতে চাই, যে পুরান ঢাকায় কতগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, সেই কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলি থেকে পরপর প্রতি বছরই প্রায়
আপনার এই শীতকালীন ষড় অগ্নি দুর্ঘটনা ঘটে এবং সে ঘটার পরে সে মানবিক বেঁচে নিহত হয়। আমরা তাদের জন্য সমবেদনা জানাই, আমাদের সরকার তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রথম ঘটনার সাথে সাথে হুমকি ধমকি হয়, কিন্তু আজও কি সেই ঘটনাগুলির মূল কারণ কি আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি? এই যে পুরো ঢাকায় যে ঘটনাগুলি ঘটেছে পর্যন্ত বিভিন্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সরকারি যে নজরদারি যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তাদের নজরদারি অভাব, তারা কোন রকমে দায় সারা গোছের কাজ করে এবং তার উপর একটা তদন্ত প্রতিবেদন হয়, সেই তদন্ত প্রতিবেদনে আর কখনো আলো মুখ দেখে না যে কি কি কারণে আমাদের এই যে দুর্ঘটনাগুলি ঘটে। সুতরাং এই দুর্ঘটনা রোধ করতে হলে প্রথমে হচ্ছে আমাদের রাষ্ট্রকে, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্রের যারা সরকারি যারা ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতার সংশ্লিষ্ট ব্যক্তি যারা, তাদের যাদের উপর এই দায়িত্বটা দেওয়া হয়েছে, তারা যদি যথার্থভাবে দায়িত্বটা পালন করে এবং পালন করার সাথে সাথে এই সাধারণ মানুষকেও কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সচেতনতার দিকে এগোচ্ছি না এবং আমাদের সরকারি এবং রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আপনাদেরকে 10-12 বছর দায়িত্ব পালন করে তারা শেষ করে দিচ্ছে। সেই জন্য আমাদের সত্যি সত্যি আমরা মনে করতে হয়েছে মানুষের, আমাদের উন্নয়ন, আমাদের উন্নতি এবং উন্নয়নের মূল কাঠি হচ্ছে আগামী ভবিষ্যৎ আমরা কিভাবে বিনির্মাণ করবো এবং সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, যতই বাধা বিপত্তি আসুক আমরা আগামী দিন এবং আমাদের আগামী ভবিষ্যৎ আমরা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এর পিছনে যে যে গ্যাপটা রয়েছে, যে ফাঁকটা রয়েছে, ফাঁকের জায়গাটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক। সেটি হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় এবং সরকারি কর্মকর্তাদের আপনি একটা গাফলতির একটা আমরা আমরা দেখতে পাচ্ছি। এই যে কিছু কয়েক দুই বছর আগে আপনার এফআর টাওয়ারের একটা ঘটনা ঘটলো, আপনার এত বড় একটা ভবন, বলা হলো যে আশেপাশের যতগুলি ভবন আছে তার অধিকাংশই নাকি ব্যবহারের অযোগ্য এবং সেখানে অগ্নি ঝুঁকি রয়েছে, কিন্তু সেই ভবনগুলি কি এখন সেই কাজগুলি একটু বন্ধ রয়েছে? সেই ওই সময়ের জন্য পরিত্যক্ত ছিল, এখন কিন্তু আবার পরিত্যক্ত নাই। সেখানে কিন্তু আবার রীতিমতো কাজকর্ম চলছে, রীতিমতো অফিস আদালত চলছে। তো এইগুলি যদি না হয়, এগুলি যদি হতেই থাকে, তাহলে তো আমাদের দুর্ঘটনা ঘটতেই থাকে। কাজে দুর্ঘটনা ঘটনার মূল কারণটা যদি আমাদের সরকারি প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মূলে রয়েছে হচ্ছে করাপশন। আমরা করাপশন বন্ধ করে, করাপশন বন্ধ করে একটি জায়গায় যদি আমরা হাত দিতে পারি সেটা হলো দুর্নীতি আমাদের বন্ধ করতে হবে, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা তো সেটা বন্ধ করতে পারছি না। মানুষের আশা এখানকার যারা সরকারি চাকরি করেন তারা এত টাকা বেতন পান, তারপরে তাদের অবৈধ অন্যায় ভাবে, তাদের রাতারাতি তাদের বড় লোক হবে, তাদের অনেক টাকা রোজগার করতে হবে, মানুষের যে পার্থিব জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্য এইটা যে যতদিন মতো ত্যাগ করতে হবে, লোভ লালসা যতদিন ত্যাগ করতে না করবে ততদিন কিন্তু আমরা পুরো দুর্ঘটনাকে আমরা করতে পারবো না। এটা আসল কথা। আমাদের মনুষ্যত্ব বিকাশের পথটাকে, আমার মনুষ্যত্ব উৎকর্ষ সাধন করতে হবে। যতদিন আমরা মনুষ্যত্ব উৎকর্ষ সাধিত না হবে ততদিন কিন্তু সবকিছুর মধ্যে একটা সমস্যা থেকে যাবে। এই হচ্ছে আসল কথা। জনাব ফণীন্দ্র, আমরা আশা করছি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থাটি গ্রহণ করা হোক এবং এর পাশাপাশি এই জনগণের সচেতনতা আরো বৃদ্ধি পাক, এই আশা আমরা করছি। ফণীন্দ্র সরকার, আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আমরা দৈনিক সমকালে দেখতে পাচ্ছি যে হুন্ডি চক্রে বন্দী হয়ে পড়ছে রেমিটেন্স, তো ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের ব্যবধান 6 টাকা, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে কমেছে 21%। তো প্রশ্ন হচ্ছে যে কেন রেমিটেন্স যোদ্ধাদের এই হুন্ডি প্রবণতা, আর রেমিটেন্স প্রণোদনা বাড়িয়ে 2.5% করা হয়েছে হুন্ডি কারবারি ঠেকাতে, এটা কতটা ভূমিকা রাখবে? পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা কতটা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন, একটু জানাবেন। আপনি আপনি প্রথম যে কথাটা বলছিলেন আর এই কথাটা আরেকবার একটু রিপিট করেন, আমি ভালো করে শুনতে পাইনি। আপনি শুনতে পাইনি, আরেকবার একটু বলেন। মানে হুন্ডি হয়ে পড়ছে রেমিটেন্স, মানে দেশের যে হুন্ডি চক্রে বন্দী হয়ে পড়ছে রেমিটেন্স, ব্যাংকের চেয়ে আবার দেখা যাচ্ছে যে ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের ব্যবধান 6 টাকা বৃদ্ধি পেয়েছে, তো হ্যাঁ চলতি অর্থবছরের প্রথম 6 মাসে কমেছে আবার 21%। তো এক্ষেত্রে যে কোন রেমিটেন্স যোদ্ধা, মানে আমরা জানতে চাচ্ছি কেন রেমিটেন্স যোদ্ধাদের এই হুন্ডি প্রবণতা? দেখুন, হুন্ডি প্রবণতার মূল কারণটা হচ্ছে হুন্ডি তো একটা অবৈধ ব্যবসা, এটা কিন্তু বৈধতা নাই। আমাদের যে সমস্ত আমাদের একটা বড় বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ত অর্জনের একটা বড় হচ্ছে আমাদের বৈদেশিক যারা বিদেশে যারা শ্রমিক কর্মচারী যারা কাজ করেন তারা যে রেমিটেন্সটা পাঠান সেটা আমাদের জন্য একটা এই যে অর্থনৈতিক সম্পৃক্তির ক্ষেত্রে ইতিবাচক। কিন্তু সবচেয়ে সমস্যাটা হচ্ছে কি, সেই সমস্ত লোকগুলো আপনার বৈধভাবে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে তারা বিভিন্নভাবে হুন্ডির মাধ্যমে টাকা পয়সা পাঠান, যে কারণে সরকার এখানে একটা যে তাদের যে গভর্নমেন্টের যে একটা আয় এবং গভর্নমেন্টের যে একটা রেভিনিউ, সেই রেভিনিউ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে
যে আমরা বিদেশে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা কাজ করে তারা বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠান তারা এই রেমিটেন্সটা হুডির মাধ্যমে পাঠানোর মূল কারণটাই হচ্ছে তারা ওইটা সহজ পন্থা মনে করে, সহজ পন্থা মনে করে। আমাদের সরকার যদি এর ব্যাপারে একটু সচেতন হয় যে সমস্ত দেশে আমাদের বিদেশি শ্রমিকরা কাজ করছেন তারা হুন্ডির থেকে বেরোত হয়ে তারা যেন আমাদেরকে বৈধভাবে তারা টাকাটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি পাঠায় তাহলে যেমন তাদেরও লাভ হয় তাদের এবং আমাদের বাংলাদেশের রেভিনিউ আমাদের বৃদ্ধি পায়। কিন্তু সুতরাং তারা এটা কেন করছে না, তারা এটাকে একটা বাড়তি ঝামেলা মনে করছে। তারা মনে করছে হুন্ডিতে টাকাটা পাঠালে যত দ্রুত তার পরিবারের কাছে যা পৌঁছায় কিন্তু ব্যাংকিং চ্যানেলে পাঠালে সেই টাকাটা তারা দ্রুত পৌঁছাচ্ছে না। তারা মনে করছে যে বৈধ চ্যানেলে আপনার যথার্থ সেবাটা তারা পাচ্ছে না। যে কারণে এই যেটা বললেন যে 2.5% আপনি কমে গেছে এবং গত বছরের আগে আপনার কিন্তু এই প্রবণতাটা কিন্তু ছিল না, তাহলে সেখানে যে বিষয়টা কাজ করেছে সেখানে একটা ফাঁকি রয়ে গেছে। কারণ যারা নাকি এই বৈধভাবে জনগণের হাতে এবং আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা যদি তাদের পরিবারের কাছে যদি যথার্থ করে টাকাটা পৌঁছে যেত তাহলে কিন্তু তাদের এই প্রবণতাটা থাকতো না। কাজে এখানে উভয় পক্ষেরই কিছু দোষ আছে, আমাদের এই ব্যাপারে সচেতনতা হতে হবে, সচেতন হতে হবে এবং নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেকেরও বলতে হবে যে না এটা না আমাদের দেশ জাতীয় স্বার্থে আমাদের উন্নয়নের স্বার্থে এই টাকাগুলি রেমিটেন্স গুলো আমরা বৈধভাবে পাঠাই এবং বৈধভাবে পাঠানোর জন্য এটাকে আরো অ্যাভেলেবল করার জন্য সরকারকে আরো দৃষ্টি দিতে হবে। যদি এটা প্রবণতা বাড়তেই থাকে তখন দেখবেন যে আমাদের মধ্যে অর্থনীতির মধ্যে যে প্রত্যাশাটা আমরা করি যে রেমিটেন্স আসতে রেমিটেন্স দেওয়া আমাদের অনেক টাকা রেমিটেন্স আসে বাংলাদেশে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে কিনা কিন্তু একটা ধাক্কা লাগবে। সুতরাং এই ধাক্কা থেকে এমনিতেই আপনাদের করোনা কাল চলছে, এই করোনাকাল আবার আরেকটি ঢেউ আসছে, কাজে আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে। কাজে টাকাটা যদি বৈধভাবে আসে এ ব্যাপারে সরকারকে আরো নজরদারি করতে হবে। হুন্ডি কারবারি ঠেকাতে এটা কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন এবং পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটুকু ভূমিকা রাখবে? হুন্ডি কারবারি ঠেকাতে এটা যথার্থ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ এই ধরনের পদক্ষেপ গ্রহণ দেখালে হুন্ডি কারবারি কিন্তু ঠেকানো যাবে না। একটা অসাধু চক্রের ব্যবসা, এই অসাধু চক্রকে ঠেকাতে হলে আমি মনে করি যে যেটা করা হয়েছে 2.5% করা হয়েছে এই 2.5% আপনার যথার্থ কাজে লাগবে বলে মনে করি আর কি। এটা কিছুটা হলেও আপনার ফলদায়ক হবে। জনফনেন্দ্র সরকার আরেকটি প্রশ্ন আপনাকে ছোট করে করতে চাই এবং আশা করছি আপনি এটা উত্তরটি দিবেন। সেটা তো ডেইলি সান সমকাল কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে 60%, তো সেই সাথে অমিক্রনের সক্রিয়তা বিশেষজ্ঞরা সংক্রমণ বৃদ্ধি আশঙ্কা করে সতর্ক হতে বলছেন আরও অনেক বেশি। তো সব মিলে পরিস্থিতি কি মনে হচ্ছে আর নতুন এই ভেরিয়েন্ট ঠেকাতে আরও কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার নতুন করে যে অমিক্রন আপনার আগ্রাসী ভূমিকা পালন করছে এবং সারা বা পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি অমিক্রন জড়িত রয়েছে এবং এই আগে যে দুটি ভেরিয়েন্ট ডেল্টা ভেরিয়েন্ট তারপরে এর আগে প্রথম যে ভেরিয়েন্ট এসেছিল এখন অমিক্রন তার সেটা আরো বেশি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তবে এখানে আসার কথা হচ্ছে অমিক্রন নাকি অতটা ক্ষতিকারক নয় এবং আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেললেও অতটা সিরিয়াস ক্ষতি করতে পারছে না, কিন্তু সেটি আমাদের প্রচার না করে আমাদেরকে মনে করতে হবে যে অমিক্রন ঠেকানোর জন্য যা যা করণীয় দরকার এবং খুবই ত্বরিত গতিতে সিদ্ধান্ত নিতে হবে। এই যে বিদেশ থেকে যে লোকগুলি আসছে আমরা কিন্তু তাদেরকে ওইভাবে আপনার আইসোলেশন কিংবা আমরা কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে নিতে পারিনি। এই প্রথম তো প্রথম আপনার মনে থাকবার কথা, প্রথম যখন বাংলাদেশে আপনার করোনা আক্রান্ত হয় সব মানুষ এবং এতগুলো মানুষের প্রাণ গুলো তখনও কিন্তু আমাদের একটা গাফলতি ছিল, সরকারি ভাবে একটা গাফলতি ছিল। যদিও ধীরে ধীরে সেটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, এখন যে আমরা নিয়ন্ত্রণ ঝুঁকিতে পড়েছি আমার এখন থেকেই সবকিছু এখন খুলে দেওয়া হয়েছে। আপনি দেখেন এর একটা কারণ হচ্ছে এই করোনা যখন কমে গেল তখন সাথে সাথে আমাদের রিসোর্টে আমাদের পিকনিক বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান থেকে সবকিছু একেবারে স্বাভাবিক হয়ে গেল। সুতরাং আমাদেরকে এইটা মোকাবেলা করতে হলে একটা সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যদি আমরা সমন্বিত দৃষ্টিভঙ্গিতে আপনাকে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে ঠেকানো যাবে না। যদিও
যার যার দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মানুষই তার নিজের স্বাস্থ্যকে রক্ষার জন্য নিজেরই সচেতন থাকতে হবে। তারপরে সরকারি ভাবে যেটা করণীয় সেটা হচ্ছে সরকারকে এখনই এটা ঘোষণা দিতে হবে এবং যে আমরা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা মাস্কের যে ব্যবহারটা, আমরা মাস্ক ব্যবহারকে এনশিওর করতে পারছি না। স্বাভাবিক ভাবেই আমাদের বিশেষজ্ঞরা বলছেন, আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আমরা মাস্ক ব্যবহার করব, আমরা স্বাস্থ্য সচেতন হব, কিন্তু আমরা কিন্তু সেই বাধ্যতামূলক ভাবে কিন্তু মাস্ক ব্যবহার এখন এনশিওর করতে। আপনি দেখেন এখন রাস্তাঘাটে যারা চলাচল করছে কেউ কিন্তু মাস্ক ব্যবহার করছে না, 90% লোকই এখন মাস্ক না। সুতরাং এই জায়গাটায় আমাদের আগে হাত দিতে হবে যে আমরা যেন প্রত্যেকটা মানুষ মাস্ক ব্যবহার করি, আমরা সামাজিক বা শারীরিক দূরত্ব যতটা সম্ভব বজায় রেখে চলতে পারি, এবং সেই সাথে আমাদের যে সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলো আছে, স্কুল কলেজ, এই যে স্কুল কলেজ খুলে গিয়েছে, সুতরাং এদিক থেকে আমাদের ঠিকঠাক। তারপরে একটা কথা আছে, জীবন এবং জীবিকা দুটা সমন্বিত ভাবে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু যতটা সচেতন থাকা যায়, যতটা সতর্ক থাকা যায়, এই সতর্কতা অবলম্বন করে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ করোনার সঙ্গে আমাদের এখন বসবাস করার আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এবং এটাকে ঠেকানোর জন্য যে বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে মানুষকে জাগিয়ে তুলতে হবে। মানুষ জন্য এটাকে একেবারে গুরুত্ব না দিয়ে যে না আমাদের কি, আমার মধ্যে কিছুই হবে না, অমুকের হয়েছে কিছু হবে না, কিন্তু এতগুলো মানুষের যে প্রাণ গুলো মানুষকে সতর্ক করতে হবে। আর প্রত্যেকটা মানুষের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে যে আমার জীবনটা আমার, স্বাস্থ্যটা আমার, অথবা আমাকে যতটা সম্ভব আমাকে সতর্ক থাকতে হবে। এই সতর্কতা অবলম্বন করতে পারলে আমরা একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারবো। তারপরেও আমি আশার কথা একটাই যে আমাদের বিশেষজ্ঞরা যে ধারণা দিয়েছে যে এই করোনা হয়তো এই ভ্যারিয়েন্টের পরে আরো কিছু ভ্যারিয়েন্ট আসবে, একটার পর একটা ভ্যারিয়েন্ট আসতেই পারে, এটার সঙ্গে সমঝোতা করে আমাদের এগিয়ে যেতে হবে, চলতে হবে। কারণ এটা কি আমার কাছে মনে হচ্ছে কি, আমার ব্যক্তিগত মত, এটা আমি মনে করছি না যে এটা নিয়ে কিন্তু আমার একটা ব্যবসাও হচ্ছে এই পৃথিবীটা। এখন দেখেন করোনা কালে কোন কোন দেশ করোনাকে পুঁজি করে ব্যবসা করছে, কোন কোন দেশ আপনার এই করোনাকে ভীতি সৃষ্টি করে এখানে একটা রাজনীতি চলছে, এই যে আন্তর্জাতিক ইকুয়েশন, রাজনৈতিক ইকুয়েশনটা কিন্তু চমৎকার আসে, কাজে এটাও আমাদের ভাবতে হবে যে এটা আসলেই এই। হ্যাঁ বলুন সরকার, আমরা আশা করছি যে আসলে সরকারের শুধু কঠোর পদক্ষেপ বলি না কেন, স্বাস্থ্য ব্যবস্থার থেকে সমস্ত বিধিনিষেধ বলি না কেন, এটার পাশাপাশি আমাদের জনসচেতন অত্যন্ত জরুরি বলে মনে করছি। জনাব ফণীন্দ্র সরকার, আমাদের হাতে সময় একেবারে কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ 3টি শৈত্যপ্রবাহ আসতে পারে, এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি বৃষ্টি হলেও চলতি মাসে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। আমরা প্রথমে যাচ্ছি ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে 13.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 24.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 10 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে 9.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগ রয়েছে। খুলনা বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে সিলেট বিভাগ। সিলেট বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 25.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 13.1 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগ রয়েছে। রংপুর বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে 9.9 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ রয়েছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এবার জানিয়ে দেব আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়।
আজকে সূর্যোদয় হয়েছে ভোর 6:42 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:24। দর্শক, এবারে জানাবো আজকের রাশিফল, এবং রাশিফল জানাচ্ছেন জ্যোতিষবিদ ডক্টর কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ 10 গুণ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা ন্যূনতম যদি একটি বৃক্ষ রোপণ করেন সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটকালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি কোনো ক্রমেই কিন্তু শুভ ফল দেবে না, তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন এবং অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। আর প্রেমিক প্রেমিকাদের মধ্যে অভিমান দানা বাঁধতে পারে, সেই অভিমান বশত আপনাদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া লটারি, জোয়ারের, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর পসরা সাজবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না, অবশ্য শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাওয়ায় বদলে দেবে লাইফ স্টাইল। তবে মনে রাখবেন যে দুর্জনের আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, উচ্চশিক্ষার দ্বার খুলবে, উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই, তাছাড়া সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে অবশ্যই সম্প্রীতির বন্ধন রচনা করুন, নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে, আপনাদের প্রতিটা পদক্ষেপে ভুল হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা শিল্পী আছেন, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্মের সঙ্গে যারা নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে, এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার অবসান ঘটবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে, তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, তবেই না দিনটি আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ একটি দিন উপহার হিসেবে পাবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে
আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ, সব মিলিয়ে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে। এমনকি আপনাদের বেতন আটকে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাছাড়া সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণতা পাবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে যারা শিক্ষক, গবেষক, লেখক, সাহিত্যিক, উপন্যাসিক এমনকি চিকিৎসক, আইনজীবী যারা আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হিসেবে গণ্য হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারের রায়ও পক্ষে আসবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, সেই সঙ্গে সন্তান সন্ততির আগ্রহ হয়ে থাকবে। শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন চমক দেখানোর জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম ডক্টর কেসিপালের কাছ থেকে আজকে রাশি সংক্রান্ত যাবতীয় তথ্য। দর্শক, আজ সকালের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ সবাইকে।